বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো মাদ্রাসা শিক্ষক আলাউদ্দিন আহমেদের। ঘটনা কদমতলা থানার অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মোটরের তার ছিঁড়ে পায়ে পড়তেই ঘটে বিপত্তি। ওনার এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা শিক্ষকের মর্মান্তিক মৃত্যু। ঘটনা কদমতলা থানা এলাকার রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভিতরগোল 5 নং ওয়ার্ডে। বিবরণী প্রকাশ, মহরমের ছুটির দিনে বেলা 2 ঘটিকা নাগাদ পুকুর থেকে মোটর দিয়ে জল তোলার সময় তার ছিঁড়ে পায়ে লেগে যায় এবং সে সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। মৃত শিক্ষকের নাম আলাউদ্দিন আহমেদ, বয়স 51 বছর, পিতা মৃত ফরমান আলী। তিনি আসামের কাঁঠালতলী সিনিয়র মাদ্রাসার সরকারি শিক্ষক ছিলেন। ওনার 4 মেয়ে এবং 1 পুত্র সন্তান রয়েছে। ঘটনার সময় 2 মেয়েই বাড়িতে ছিল। পুকুরের পাশ দিয়ে পাশের বাড়ির এক ব্যক্তি গরু নিয়ে যাবার সময় দেখতে পান শিক্ষক আলাউদ্দিন পুকুর পাড়ে পড়ে আছেন। তখন সবাইকে খবর দেওয়া হয়, তড়িগড়ি আনা হয় কদমতলা হাসপাতালে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাদ্রাসা শিক্ষকের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভেতরগোল এলাকায়। বাড়িতে একটু ভিতরে আছে, আমি বাইরে বাইক নিয়ে ওই সময় শুনছি যে একজন লোক মারা গেছে। তখন আমি তাড়াতাড়ি গেছি, যাওয়ার পরে দেখা গেছে যে কারেন্ট লাগিয়ে মারা গেছে। আমি যদি আর খারাপ হয়েছে যে মোটরের মধ্যে লাগছিল লাগে আর পরে মারা গেছে। ঘুমটাই ঘুমবার উঠে গেছে, কেউ জানেন না, বাই ও আইসে বাড়ির বাইরে আছে। ও জানে কই টাইম খোঁজা খুঁজি খাওয়া জান না, টাইম বাড়ির পশ্চিম বাজার জন্য মোটর লাগাই লাগছে, মোটর এগুলো অন্য দিও কী সময় কী লাগে কেউ বইতে হয় না, খোঁজা খুঁজি গিয়ে দিই কেন মোটর অন্য কারেন্টের তার সিধা টাইম অন্য লাগায় টাইম ধর ঘুমো আসলা করো আগে ঘুমোতেই উঠি প্রথমবার লাগাইছে আমরা যাচ্ছি না। আর পরে আমি বাড়িতে গেছি, ধরেন 1টা 2টার সময় গিয়া আমি কাপড়গুলো খুলিয়া কয়ে আছে কি আমার গরু ওটা লই আই কই আমি পুকুর বাড়িতে গেছি গরু গানা গিয়া আছে তার তো পুকুর বাড়ি ভালো লাগে। ওরকম মোটরের লাইন গেছে উপরে দিয়ে তার উপর সিঁড়া আছে একটু আর মানে বান্ধাত লাগছে না কিতা করা তাদের তার সিঁড়িয়া উপরে পড়ে গেছে পাওয়ার অন্য মানে 4:15 নাগাদ আলাউদ্দিন আহমেদ 55 বছরের ওনার বয়স। ওনার বাবার নাম লেট ফরমান আলী, ভিতরগুল রাজনগর গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নাম্বার 5-এর আর কি। প্রাথমিক ধারণা কি হতে পারে? দেখেন ওরা বাড়ির মানুষটা বলছে আর কি মোটরে ইলেকট্রিক কানেকশন ছিল ওইটাতে দেখুন একটা কাজ করতে গেছিলেন উনি 1টা নাগাদ আজকে দুপুরে, তারপরে ওরা কেউ খেয়াল করেননি। এখন 4টা নাগাদ ওরা খোঁজাখুঁজি করতে করতে ওনাকে ওই অবস্থায় আর কি মাছের চারা পোনা মজুতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া চামটিলা এলাকায়। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। বুধবার সকাল 8 ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত রোয়া চামটিলা এলাকায় জুড়ি নদীতে ত্রিপুরা সরকারের তথা মৎস্য দপ্তরের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে মাছের সংরক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছের চারা পোনা মজুতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার বিধায়ক বিনয় ভূষণ দাস। এছাড়া উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্ত্বাবধায়ক অনিমেষ চাকমা, ফিশারি অফিসার শম্পা পাল, মৎস্য দপ্তরের ফার্ম ইনচার্জ বিশ্বজিৎ দাস, রোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতির্ময় দেবনাথ, পানিসাগর পঞ্চায়েত সমিতির সদস্য বিধুভূষণ মালাকার, রোয়া গ্রাম পঞ্চায়েতের শক্তি প্রমুখ জনার্দন দত্ত সহ অন্যান্য অতিথিরা। সাংবাদিকদের সাক্ষাৎকারে বিধায়ক জানান,
প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন প্রজাতির প্রায় 1,00,000 মাছের পোনা ছাড়া হয়। তিনি উল্লেখ করেন, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনাগুলিকে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দায়িত্ব এলাকার সাধারণ জনগণের। কিন্তু বিগত কয়েক বছর ধরে কিছু অসাধু কতিপয় ব্যক্তিরা এই নদীতে বিষ দিয়ে বার কয়েক মাছগুলোকে ধ্বংস করা হয়েছে। এছাড়াও কিছু কতিপয় ব্যক্তিদের দ্বারা কারেন্ট দিয়ে মাছের রেণুপোনাগুলিকে ধ্বংসের প্রতিচ্ছবি প্রায়ই পরিলক্ষিত হয়। এই প্রশ্নের উত্তরে বিধায়ক জানান, এর জন্য বর্তমান সরকার তথা মৎস্য দপ্তর দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এদেরকে চিহ্নিত করে সঠিক শাস্তি প্রদানের ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের সকল অংশের মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান বিধায়ক। মৎস্য দপ্তরের আয়োজিত এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা মহকুমার মৎস্যজীবীদের মধ্যে আনন্দের বাতাবরণ পরিলক্ষিত হয়। নমস্কার, প্রতি বছরের ন্যায় এবারও আমরা নদীতে মাছ ছাড়ছি। এটা বাৎসরিক উৎসবের মতোই, আর নদীতে মাছের পরিমাণ এত কমছে যে আজকে শুধু যে মৎস্যজীবী না, আমরা মাছ পাইতেছি না নদীতে, যার ফলে এই প্রকল্পটা খুব সুন্দর প্রকল্প। প্রত্যেক বৎসরের ন্যায় এবারও আমরা মাছ ছাড়ছি। প্রচুর মাছ, কতটা হইব এবার? 1,00,000-1,000 মতো মাছ আমরা ছাড়তেছি কমছে। কাজ আমরা চাইবো যে মাছ প্রিজার্ভ হোক নদীতে, এবং সবার কাছে আহ্বান থাকবো যে আপনারা পোনাগুলি অন্তত ধরবেন না, বড় হলে পরে ধরবেন, একটু সময় দেওয়ার জন্য সবাইকে আহ্বান রাখবো। এবং আশা রাখবো এই যে সিস্টেমটা যাতে চালু হয় এবং আমাদের উদ্দেশ্যে সফল হয়, জনসাধারণ উপকৃত হয়, এই আমাদের আশা। স্যার, আজকে কি কি প্রজাতির পোনা সংকলন করা হয়েছে এখানে? তো কাতলা আছে, রুই আছে, মৃগেল আছে। কিন্তু স্যার, আরেকটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি বিগত বেশ কিছুদিন থেকে, যেমন এই বছর চলতি বছরেও অন্তত 4-5 বার এই জুড়ি নদীতে বিষ জেলে কিছু দুষ্কৃতিকারীরা মাছ ধ্বংস করে নিচ্ছে। তো এই ব্যাপারে প্রশাসনের উদ্যোগে আপনারা কি বলবেন? এগুলির জন্য একদম পুরোপুরি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এগুলি জারি থাকবো যাতে কেউ এই সমস্যা করতে না পারে, করলে চূড়ান্ত ধরনের শাস্তি দেওয়া হইব। এটা একদম গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে এবং এটা কোনো প্রশাস্তি দেখা হবে। পানিসাগর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মঙ্গলবার ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের অমরপুর মহকুমার নতুন বাজার ইউনিটের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় নতুন বাজার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলঘরে। সম্মেলন শেষে অ্যাডহক কমিটির সম্পাদক এবং সভাপতিদের নিজ নিজ পদে বহাল রেখে 21 জনের একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় মজদুর সংঘের অন্তর্ভুক্ত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের নতুন বাজার ইউনিটের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় অমরপুর মহকুমায়। মঙ্গলবার নতুন বাজার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হল করে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস। এছাড়া উপস্থিত ছিলেন নতুন বাজার ভিলেজের চেয়ারম্যান মানিকলাল সাহা, বিশিষ্ট নাগরিক সঞ্জয় চক্রবর্তী, ভাস্কর ভট্টাচার্য, ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলা কমিটির সহসভাপতি পুরঞ্জয় দাস, টিআরকেএসের গোমতী জেলা কমিটির সহসভাপতি নিতাই বিশ্বাস, কর্মচারী সংঘের অমরপুর মহকুমার সভাপতি রঙ্গুনা রিয়াং সহ আরও অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন বাজার ইউনিটের অ্যাডহক কমিটির সভাপতি বিশ্বরঞ্জন সাহা। সম্মেলনের শুরুতেই ভারতীয় মজদুর সংঘের এবং ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের গৈরিক পতাকা উত্তোলন করা হয়। সম্মেলনে স্বাগত ভাষণ রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অসিত কুমার সাহা। সম্মেলনে অ্যাডহক কমিটির সম্পাদকের পক্ষ থেকে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দাস সরকারি কর্মচারীদের দায়িত্ব কর্তব্যের কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, সরকার রাজ্যকে মডেল স্টেট হিসাবে গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে তাকে বাস্তবায়িত করতে সরকারি কর্মচারীদের অগ্রণী ভূমিকা নিতে হবে। সম্মেলন শেষে অ্যাডহক কমিটির সম্পাদক এবং সভাপতিদের নিজ নিজ পদে বহাল রেখে 21 জনের একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। জোট সরকারের রাজত্ব ছিলেন, এর আগে আবার বামফ্রন্ট সরকার ছিলেন, এই দীর্ঘদিনের শাসনে এই সমাজ ব্যবস্থা, সাংস্কৃতিক এবং বিভিন্ন দিকে মানুষের মধ্যে এগুলো প্রতিফলিত হয়েছে। সেগুলো ফর করে একটা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের স্বভাব, চিন্তাধারা, সেগুলো পরিবর্তন করা কঠিন কাজ। সেই কঠিন কাজটায় আপনাদের মধ্যে দিয়ে সেগুলো আমরা মানুষের কাছে নিয়ে যাব। তার জন্য আমরা দেখি অফিস আদালতে কিছু কিছু ক্ষেত্রে সিপিএম এর যে চিন্তাধারা, কর্মচারী সংগঠনের সিপিএম এর ওই সংগঠনের
ভাবধারায় অনেক সময় সরকারের কাজে সেগুলো প্রভাব বিস্তার। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। যথাযোগ্য মর্যাদায় সারা রাজ্যের সাথে গোমতী জেলার সদর উদয়পুরেও পালিত হল মুসলিম সম্প্রদায়ের পবিত্র মহরম উৎসব। পাশাপাশি উদয়পুর সোনামুড়া যুব মহরম কমিটির উদ্যোগে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সারা রাজ্যের সাথে গোমতী জেলার সদর উদয়পুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল মুসলিম সম্প্রদায়ের পবিত্র মহরম উৎসব। মঙ্গলবার উদয়পুর সোনামুড়া যুব মহরম কমিটির উদ্যোগে উদয়পুর শহরে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি এদিন সোনামুড়া চৌমুহনী থেকে বের হয়ে রমেশ চৌমুহনী জগন্নাথ চৌমুহনী হয়ে জগন্নাথ দীঘির পশ্চিম পাড় দিয়ে সেন্ট্রাল রোড ব্রহ্মাবাড়ি হয়ে পুনরায় সোনামুড়া চৌমুহনীতে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় মুসলিম ধর্মাবলম্বী মানুষের বিশেষ করে যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উদয়পুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জল ভর্তি গ্যাস সিলিন্ডার সাপ্লাইয়ের অভিযোগ উঠল অসমের বারুইগ্রাম গ্যাস এজেন্সির বিরুদ্ধে। উল্লেখ্য যে এরকম অভিযোগ রয়েছে কালীগঞ্জ গ্যাস এজেন্সির বিরুদ্ধেও। গ্যাস এজেন্সি কর্তৃক এরূপ প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করছেন গ্রাহকরা। করিমগঞ্জে গ্যাস এজেন্সির প্রতারণা অব্যাহত রয়েছে। কালীগঞ্জ গ্যাস এজেন্সির পর এবার বারুইগ্রাম গ্যাস এজেন্সিতে মিলল জল ভর্তি গ্যাস সিলিন্ডার। নতুন সিলিন্ডার এজেন্সি থেকে নিয়ে আসার পর উনুনে লাগালে উনুন জ্বলেনি। দক্ষিণ করিমগঞ্জের ইলাশপুর জিপি সভাপতি সোমবার বারুইগ্রাম গ্যাস এজেন্সি থেকে বাড়িতে নতুন সিলিন্ডার এনেছিলেন। উনুনে সংযোগ করার পর জ্বলছে না দেখে সন্দেহ জাগে। সিলিন্ডারে মুখ খুলতেই ভেতর থেকে অনবরত জল পেরিয়ে পড়তে থাকে। এভাবে সিলিন্ডারে জল ভর্তি দেখে অনেকেই হতবাক। এতে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করছেন ইলাশপুর জিপি সভাপতি। এই তিন দিন আগে একইভাবে কালীগঞ্জ গ্যাস এজেন্সির বিরুদ্ধে উঠেছিল সিলিন্ডারে জল ভর্তির অভিযোগ। করিমগঞ্জে গ্যাস এজেন্সির এ ধরনের প্রতারণা অব্যাহত রয়েছে। ওই গ্যাস এজেন্সির তাকিয়া এই সিলিন্ডার টানা হয়েছিল, এখন সম্পূর্ণ এই সিলিন্ডারের মধ্যে জল আছে। আমরা কোন জায়গা থেকে আনছি? বারিগ্রাম গ্যাস এজেন্সি। ওই সম্পূর্ণ জল এখানে, কোনো গ্যাস নাই। কিন্তু এখন তারার লগে যোগাযোগ করার পরে দেখা যায় তারা এগুলা তারা কইতে পারে না। এটা নিয়ে কমপ্লেন করলে তারার কোনো আপত্তি নাই। আমরা অনেক সময় অনেকভাবে কমপ্লেন দেওয়ার পরেও দেখা যায় প্রশাসন নীরব, বা বিশেষ করিয়া লীলামবাজার এখানে থানার তাকিয়া প্রায় ধরেন 100 মিটার দূরেই এই জলগুলা বলা হয় পাবলিকের যেগুলা কমপ্লেন আছে, কিন্তু প্রশাসন নীরব। আজকে যদি আমরার ক্ষেত্রে আমরা জনপ্রতিনিধি হওয়ার পরেও যদি আমাদের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের কী পরিবর্তন, কী অবস্থা ঘটে? সাধারণ মানুষে তো আজকে আর প্রতিবাদ করতে পারেন না। আর আমরা যদি এই প্রতিবাদ করি না, তাহলে এই সাধারণ মানুষ প্রতিবাদ করতে অনিচ্ছুক থাকবো বা সাহস ফাইদো নাই। ওদিকে আপনারা আজকে দেখাইলাম এই যে ঘটনা, এই ঘটনা যাতে আর না হয়। বারুইগ্রাম থেকে সম্বোদার চৌধুরী, রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স।
বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। শান্তি সম্প্রীতির বার্তা নিয়ে অসমের হাইলাকান্দি দিয়ে সম্পন্ন হল পবিত্র মহরম উৎসব। প্রায় লক্ষাধিক মানুষের সমাগমে সংগঠিত হয় এক বর্ণাঢ্য মিছিল। সম্প্রীতির বার্তা নিয়ে হাইলাকান্দিতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল মুসলিম সম্প্রদায়ের মহরম উৎসব। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে হাইলাকান্দি শহরে। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে পানীয় জল এবং চকলেট বিতরণ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষরা। মহরম উপলক্ষে অগপুর নেতা আফতাবের নেতৃত্বে জানকী বাজার এবং আলগাপুর থেকে এক বিশাল পদযাত্রা হাইলাকান্দি অভিমুখে রওনা হয়। শান্তিপূর্ণভাবে মহরম পালিত হওয়ায় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা মহরম কমিটির কর্মকর্তারা। আসন্ন দুর্গাপূজোতে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস জেলা মহরম কমিটির। অবৈধভাবে পাথর খননের ফলে নিশ্চিহ্নের মুখে অসম রাজ্যের শিলচরের মথুরা জিপির তাপাবস্তি, বিনোদপুর এবং মধুপুরের জিপি রোড। অভিযোগের তীর পাথর মাফিয়া রাজীব দাসের দিকে। হাইকোর্টের নির্দেশে মথুরা পাথর মহাল বন্ধ হলেও রাজীব এবং তার সহযোগীরা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বহাল তবিয়তে রয়েছে বলে সুশীল সমাজের অভিমত। জেসিপি লাগিয়ে অবৈধভাবে পাথর খননের ফলে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মধুরা জিপির থাপাবস্তি, বিনোদপুর এবং মধুপুরের জিপি রোড। পাথর মাফিয়াদের অবৈধ খননে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন মধুপুর, বিনোদপুর এবং থাপাবস্তির শতাধিক পরিবার। থাপাবস্তির হেডম্যান নরেন্দ্র বর্মন সহ পবিত্র বর্মন, বিজয় বর্মন, কাজলি বর্মন প্রমুখরা অভিযোগ করেন মধুপুর, বিনোদপুর এবং থাপাবস্তির বর্মন সম্প্রদায়ের জমি, জিপি সড়ক প্রকৃতিতে জেসিপি লাগিয়ে পাথর তুলে এবং অবৈধ ডাম্প তৈরি করে দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছেন পাথর মাফিয়া রাজীব দাস। জিপি রোড নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সংলগ্ন অঞ্চলের মানুষের চলাফেরার করার কোনো রাস্তাই নেই। পুরো মধুপুর এলাকা কোনোদিনও মধুরার গ্রাসে চলে যাওয়ার বিচিত্র নয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন। বন বিভাগকে ম্যানেজ করে কিভাবে রাজীব দীর্ঘদিন থেকে এরকম অন্যায় করতে পারছে এ নিয়ে প্রশ্ন তুললেন থাপাবস্তির বাসিন্দারা। তারা জানান দু তিন বছর থেকে রাজীব তাদের সঙ্গে অন্যায় করে চলেছে। 2007 সালে জব কার্ডের মাধ্যমে গ্রামবাসী যে পথ তৈরি করেছিলেন, রাজীব পাথর তুলতে তুলতে এখন এই সড়কটিকে নিশ্চিহ্ন করে ফেলেছে। তাছাড়া যে কোনো মানুষের জমিতে মেশিন লাগিয়ে তুলে নিচ্ছে পাথর, এর বিনিময়ে কোনো রয়্যালিটি দিচ্ছে না জমির মালিককে, এমনকি এদের প্রাণে মানার হুমকিও দিচ্ছে রাজীব। সম্প্রতি সে এক মহিলার সঙ্গে অশ্লীল ব্যবহার করছে বলে অভিযোগ। তারা সাফ জানিয়ে দিয়েছেন যে রাজীবের এসব অন্যায় গতিবিধি আর বরদাস্ত করা হবে না এবং প্রয়োজনে বৃহত্তর উদারপন্থ অঞ্চলের সুশীল সমাজ এবং সামাজিক সংগঠনগুলিকে সাথে নিয়ে গড়ে তোলা হবে প্রতিরোধ। পাহাড়ে মধুরা নদীর পাড়ে অবস্থিত গ্রামগুলোর বাসিন্দারা চান বৈধভাবে সরকার নির্দিষ্ট স্থানগুলি থেকে যাতে পাথর সংগ্রহ করে, কিন্তু রাজীব দাসের মতো অশুভ শক্তির ক্ষমতা আর সহ্য করবেন না তারা। অভিযোগে আরও প্রকাশ,
শিলচরের রাজীব মধুরায় এসে সে আস্ফালন দেখাচ্ছে। এর পেছনে মধুরার জনৈক বাপন পাল, দীপুর সেনাপতি সুভাষ পাল এবং সুমন দাসের মদত রয়েছে। এরা রাজীবকে আশকারা না দিলে কিছুতেই সে এখানকার আদি বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহার করার সাহস পেত না। প্রসঙ্গত, বহু বিতর্কিত রাজীব দাস মথুরার পাথর ব্যবসার জগতে কিভাবে মৌরুষি পাট্টা গড়ে তুলেছে এ প্রশ্ন বহু পুরনো। বনবিভাগে তার গতিবিধি আজকের নয়। হাইকোর্টের নির্দেশে মথুরা পাথর মহাল বন্ধ হলেও রাজীবরা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বহাল তবিয়তে রয়েছে। বিধানসভায় ক্ষমতার পালাবদল হলেও সে এখনো উপর মহলকে প্রভাবিত করে চলার বিস্ময় প্রকাশ করছেন সুশীল সমাজ। গাড়ি এক লোকে একটা দুইটা তো আয় না, এখানে আইলে প্রায় 200-300 গাড়ি এক লোকে আয়। তো এই রাস্তায় যদি 200-300 গাড়ি আয় তাহলে আমরা যে যাইমু বাজারও বা উদারবন অসুখ বিসুখ হইলে আমরা কোনবাই যাইম? আমরা তো আর অন্য রাস্তাও নাই, আমরা তো উড়িয়া যাওয়ার মতো হইলেও আমরা কাছে দাপনা নাই। আমরা যদি ফারতাম তো উড়িয়া হইলেও গেলাম কিনে। এই সমস্যা আমরা বহুত কিছু সমস্যার কারণে রাজীব দাসরে আমরা কইছিলাম যে দেখো এই রাস্তা তোমরা বানাইও না, এই রাস্তার কারণে আমরা গাঁওর অনেক অসুবিধা হয়, যেমন যে বাজার গাড়ি ছোটো গাড়ি এইসব আবহাওয়া অসুবিধার কারণে না করছিলাম। তার সত্ত্বেও হে কিতা করে আমরা এখানে মারা ধরা, এটা তো করেও এটা তো তার অভ্যাস, ঠিক আছে। কিন্তু এখন আপনারাও দেখেন যে এই রাস্তাটা যদি গাড়ি 200-300 চলে তাহলে আমরা অন্য রাস্তা খুঁজেই দিই। শিলচর থেকে বিজিত দাসের রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।